সৃজন নিজেও বুঝতে পারছে যে তার বা তার দলের গ্রহণযোগ্যতা বাংলা তথা যাদবপুরের মানুষের কাছে অত্যন্ত কম। ভোটের আর দেরি নেই, প্রায় সমস্ত লোকসভা কেন্দ্রেই প্রার্থীরা ব্যস্ত প্রচারে। দম ফেলার সময় নেই যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষের। চাঁদি ফাটা রোদ মাথায় করেই কখনো বারুইপুর, কখনো যাদবপুর, তো কখনো ভাঙড়ে প্রচার সারছেন সায়নী। যাদবপুর লোকসভা ভোটে তার প্রতিপক্ষ সিপিআইএম এর তরুণ নেতা সৃজন ভট্টাচার্য। যাদবপুর কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে ডক্টর অনির্বাণ গঙ্গোপাধ্যায়কে। পয়লা বৈশাখের দিনেই ভাঙড়ে সভা সেরেছেন সায়নী। সেখানে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গিয়েছে বলে জানা গিয়েছে। সোমবার বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কল্যাণপুর গ্রাম পঞ্চায়েতের মলয়চণ্ডীপুর প্রাথমিক স্কুল থেকে প্রচার শুরু করেন সায়নী। শোভাযাত্রা শেষ হয়েছে কল্যাণপুর মুক্তিসংঘের কাছে। সঙ্গে ছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, দক্ষিণ চব্বিশ পরগনা প্রাণী ও মৎস্য দপ্তরের কর্মাধ্যক্ষ জয়ন্ত ভদ্র, বারুইপুর পশ্চিম বিধানসভা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি গৌতম দাস সহ অন্যান্য তৃণমূল কর্মীরা। এই গরমে ঘুরে ঘুরে প্রচারে কতটা ঘেমে নিয়ে একসা হচ্ছেন অভিনেত্রী সায়নী ঘোষ? উনি আমার নেত্রী, এই বয়সে এক মাসের ওপর গোটা রাজ্য ঘুরে ঘুরে প্রোগ্রাম করছেন, ওনার কোনো রকমের রেস্ট নেই। কাজে ওনার দলের যুবসভা নেত্রী হয়ে, ওনার একজন একনিষ্ঠ কর্মী হয়ে, প্রবল তাবদাহ কি যাই হোক না কেন, আমরা তো বাড়িতে বসে থাকতে পারি না। আর কষ্ট শুধু আমাদের না, কষ্ট হচ্ছে আমাদের কর্মীদের, কষ্ট হচ্ছে সাধারণ বাড়ির মা বোনেরা যারা আমাদেরকে দেখার জন্য বা আমাদের সাথে কথা বলার জন্য বেরিয়ে আসছে। আমি মনে করি না যেটা আমার একার একটা কোনো বিষয় যে এত গরমে আপনি কী করে এত কষ্ট করছেন। কষ্ট তো করতেই হবে রাজনীতির ময়দানে, কষ্ট না করলে মানুষের কাছে পৌঁছবই না। যাদবপুরে সায়নীর সবচেয়ে বড় প্রতিপক্ষ বাম প্রার্থী সৃজন। যুব সম্প্রদায়ের পছন্দের এই বাম নেতাকে টক্কর দিতে পারবেন সায়নী? সৃজনের আসলে আমি জানি না, আমি বেশি কিছু বলতে চাই না। সৃজনের যত দিন যাচ্ছে আমার মনে হচ্ছে সৃজন নিজেও বুঝতে পারছে যে তার বা তার দলের গ্রহণযোগ্যতা বাংলা তথা যাদবপুরের মানুষের কাছে অত্যন্ত কম, ফলত কিছু কিছু কথা বলে তাকেও খবরে থাকতে হচ্ছে, এটা সৃজন এবং তার দলেরও দায়বদ্ধতা। তবে আমি সৃজনকে বলবো যে এবং অন্যান্য বিরোধীদেরকে যে আমার ব্যাপারে খারাপ কথা বলে আপনারা যদি মনে করেন আরও চারটে এক্সট্রা ভোট পাবেন, আপনারা সেটা পারবেন না। 2021 মমতাদির বিরুদ্ধেও বিরোধীরা এই ট্যাকটিকটা চেষ্টা করেছে এবং মুখ থুবড়ে পড়েছে। কাজে মন দিন, কাজে থাকুন, মাঠে থাকুন, মানুষের কাছে পৌঁছন। এবং সিপিএম এর জন্য আমি স্পেসিফিক্যালি বলবো যে আগে বিধানসভায় আসুন, প্রধান বিরোধী দল হয়ে দেখান, তারপর দিল্লি দূরে, বহু দূরে। সাংবাদিকদের সামনে এদিন তৃণমূল নেত্রীকে বেশ আত্মবিশ্বাসী মনে হলো। ইডি সিবিআই দিয়ে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বা বাংলার তৃণমূলকে রক্ষা যাবে না তাও সাফ জানিয়ে দিলেন সায়নী। শেমফুল, এবং প্রত্যেকবার অভিষেকের বাড়িতেই আয়কর হানাগুলো করে এবং তারপর কিছুই পাওয়া যায় না, লবডঙ্কা। কাজে এমনিও কেন্দ্রীয় সংস্থাগুলোর ওপর মানুষের আস্থা ভরসা নেই, প্রত্যেকবার একটা অ্যাটেম্প্ট নেয়, প্রত্যেকবার অসফল হয়, ফেল করে এবং তারপর হাসির খোরাক হয়ে যায়। তবে অভিষেক ব্যানার্জি নিজের লড়াই লড়ছেন, বাংলার মানুষের হয়ে লড়ছেন। সিবিআই, ইডি, আইটি এসব দিয়ে আমাদেরকে দমিয়ে রাখা যাবে না। মা মাটি মানুষের সমর্থন রয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথার ওপর বাংলার মানুষের আশীর্বাদ রয়েছে।